গিটারে এই হোল কেন থাকে আর পেন্সিলের রাবার পিঙ্ক কালারে কেন হয় জানার জন্য ভিডিওটি এন্ড পর্যন্ত দেখতে থাকো। নাম্বার ওয়ান, পেন্সিলের রাবার পিঙ্ক কালারে কেন হয়? তোমরা তো নোটিস করেছো যে বেশিরভাগ ইরেজার পিঙ্ক কালারে হয়ে থাকে। আসলে যখন প্রথমে ইরেজার বানানো হতো তখন এটিতে বিশেষ ধরনের পিউবিস ডালা হতো, এর বিনা ইরেজার ভালোভাবে কাজ করতো না, আর যে পিউবিস ইউজ করা হতো সেটি পিঙ্ক কালারের হতো, এই জন্য ইরেজারের কালার পিঙ্ক কালারে হয়। নাম্বার টু, গিটারে এই হোল কেন থাকে? আসলে এর মেন পারপাস হলো আওয়াজকে বের করা। যখন গিটারে স্ট্রিং কে টানা হয় তখন ভাইব্রেশন হোলের ভিতরে যায়, তারপরে গিটারের আওয়াজ আসে। যদি এটিতে হোল না থাকে তো গিটারে আওয়াজ আসবেই না। গিটারে কোনো স্পিকার হয় না, এই জন্য এটা শুধু আওয়াজকে বের করতে আর অ্যাম্প্লিফাই করার জন্য দেওয়া হয়। আর এই জন্য মডার্ন ইলেকট্রনিক গিটারে এই হোল থাকে না, কেন কি ইলেকট্রনিক গিটার স্পিকারের সাহায্যে বাজে।